আসসালামু আলাইকুম স্যার, ই এডুকেশন অনলাইন ক্লাসে আমি আঞ্জুমান মিস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর মজার দুটি পাঠ পড়ব, অধ্যায় 12 এবং 14। তোমরা তোমাদের সবার গণিতের যে মেইন বইটি আছে, আমাদের যে পাঠ্য বই গণিতের, এই বইটি নাও। আমরা সবাই আজকে এই বই থেকে দুটি মজার পাঠ পড়ব, একটি হলো সময় আর একটি অধ্যায় 14, যেটা সেটা হলো ক্যালকুলেটর এবং কম্পিউটার। আজকে আমরা দুটি মজার পাঠ পড়ব, প্রথমটি কি সময়, তারপরেরটি হলো ক্যালকুলেটর ও কম্পিউটার। প্রথমে আমরা শুরু করব সময়ের চ্যাপ্টারটি দিয়ে। দেখো, সময়ের চ্যাপ্টারটি পৃষ্ঠা নম্বর 133-এ। সবাই পৃষ্ঠা নম্বর 133 বের করো। দেখো, প্রথমেই দেখো এখানে কি লেখা আছে, ক্যালেন্ডার। তোমার জন্মদিন কবে, তুমি কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। এখন দেখো এখানে এখানে দুইটি চার্ট দেওয়া আছে, দুটি এই দুটি ছকের মধ্যে দেখো, একটা বাংলা ক্যালেন্ডার, একটা বাংলা সন মাঘ মাস। এখন দেখো বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন, বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন তোমরা বলো তো। বাংলা ক্যালেন্ডারে এক বছরে ধরা হয় 365 দিন। বাংলা ক্যালেন্ডারে এক বছরে কি ধরা হয়, 365 দিন। এখন আমরা এরপরের পৃষ্ঠা চলে যাই। এরপরের পৃষ্ঠা দেখো একটি ইংরেজি ক্যালেন্ডার দেওয়া আছে, ঠিক আগের মতো ইংরেজি ক্যালেন্ডারও কত দিন, এটা আমরা এখানে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন, প্রতি মাসে কয়টি দিন, এবং বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডার কোথায় মিল ও অমিল রয়েছে। ইংরেজি ক্যালেন্ডারের বাংলা ক্যালেন্ডারের সাথে একটি অমিল রয়েছে, কোথায় বলো তো, ফেব্রুয়ারি মাসে। ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসে কখনো 28 দিন, কখনো 29 দিন, যেটাকে বলা হয় কি, লিপ ইয়ার। প্রতি 4 বছর পরপর এই লিপ ইয়ারটি হয়ে থাকে বা অধিবর্ষ হয়ে থাকে। তাহলে আমরা এখানে পড়ব যে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন, ইংরেজি ক্যালেন্ডারও এক বছরে 365 দিন। প্রতিদিনে প্রতি মাসে কয়টি দিন রয়েছে, প্রতি মাসে দিনের সংখ্যা কিন্তু সমান নয়। বাংলা ক্যালেন্ডারে তোমরা দেখতে পাবে যে প্রতি মাসের মধ্যে অর্ধেকটাতে দিনের সংখ্যা 31 আর অর্ধেকটাতে দিনের সংখ্যা 30, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারের বেলায় কী হয় দেখো, ইংরেজি ক্যালেন্ডারের বেলায় প্রত্যেকটা মাসে কিন্তু দিনের সংখ্যা সমান নয়। যেমন ধরো 31 মাস জানুয়ারি, 31-এর মাস ফেব্রুয়ারি, আবার 28-এ মার্চ, আবার 31-এ এপ্রিল, আবার 30-এ। তার মানে কি, ইংরেজি ক্যালেন্ডারের প্রত্যেকটা মাসের দিনকাল সমান থাকে না। আচ্ছা, এখানে দেখো একটা প্রশ্ন বলেছে আমাদেরকে, তামিমের জন্মদিন 28-এ মে, তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা যদি কি করব, আমরা এখন এভাবে করতে পারি যে তামিমের জন্মদিনের 3 দিন পরে মে মাস শেষ হয়ে যাবে। তামিমের জন্মদিন 28 তারিখে, মে মাস শেষ হয় কত তারিখে বলো তো, 31 তারিখে। 28, 29, 30, 31, 31 তারিখে কী হবে, মে মাস শেষ হয়ে যাবে, আর শুরু হবে কি, জুন মাস। যেহেতু মে মাস কত নম্বর মাস বলো তো সবাই, মে হলো 5 নম্বর মাস, 5 নম্বর মাস। তাহলে এখানে কী হবে, তামিমের জন্মদিনে 8 দিন পরে তাসলিমার জন্মদিন, তাহলে আমরা সেই 8 থেকে 5কে বিয়োগ করে দেব। সেই 8 থেকে আমরা কী বিয়োগ করে দেব, 5 বিয়োগ করে দেব। 8 থেকে আমরা 5 বিয়োগ করবো না, 8 থেকে 5 বিয়োগ করলে তো আমরা পাবো না, কারণ আমরা মাসকে বিয়োগ করবো না, আমরা বিয়োগ করবো দিন। এখানে যদি তামিমের জন্মদিনের 3 দিন পর মে মাস শেষ হয়ে যায়, তাহলে আমরা বিয়োগ করবো কি দেখো, 8 থেকে আমরা বিয়োগ করে দিব 3, 8 থেকে বিয়োগ করে দেবো আমরা 3, 8 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো কত, 5, মানে তাসলিমার জন্মদিন হবে 5ই জুন। যদি আমরা 8 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে আমরা তাসলিমার জন্মদিন পাবো 5ই জুন। অন্যভাবে আমরা যদি করি তাহলে কি হয় দেখো, তামিমের জন্মদিনের 3 দিন পর কি হয়, মে মাস শেষ হয়ে যাবে আর জুন মাসে শুরু হয়ে যাবে। এটা হলো গিয়ে একটা হিসাব। এখন যদি আমরা দিন যোগ করি, দিন যোগ করলে দেখো কত হয়, তামিমের জন্মদিন 28-এ মে, এখন 28-এর তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন। এখন আমরা যদি 28-এর সাথে 8 যোগ করে দিই তাহলে কত হবে, 36 হবে। এখন যেহেতু মে মাসে 31 দিন রয়েছে, সেহেতু তাসলিমার জন্মদিন হবে কি,
যেহেতু মে মাসে 31 দিন রয়েছে, তাহলে আমরা এই 36 থেকে যদি 31 বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো? 5। তার মানে 5 জুন হবে কার জন্মদিন? 5 জুন হবে তাসলিমার জন্মদিন। এই ছিল, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে একটি কি দেওয়া আছে, 4টা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে, 2016 আর এটা কি 2016 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 2016 খ্রিস্টাব্দের এবং বাংলা 1422 থেকে 1423 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। দেখো নিচের প্রথম প্রশ্ন কি, 2016 সালের মার্চ মাসের দ্বিতীয় শনিবার কত তারিখে ছিল তা লিখো। এখানে দেখো মার্চ মাস কোথায়, এই যে মার্চ মাস আমাদেরকে বলেছে 2016 এর মার্চের দ্বিতীয় শনিবার। মার্চের দ্বিতীয় শনিবার কত? 12 তারিখ। মার্চের তৃতীয় শনিবার ছিল কত? 12 তারিখ। কিন্তু এখানে বলেছে কি বাংলা সালের কত তারিখ ছিল, আমাদেরকে বাংলা সালের তারিখটা বলতে হবে। বাংলা ছিল উনত্রিশে ফাল্গুন 1422 বঙ্গাব্দ। বোঝা গেছে? এই ক্যালেন্ডারটা তোমরা সবাই দেখে দেখে মিলিয়ে দেখবে। তারপর দেখো আমরা অধিবর্ষ নিয়ে একবার পড়ে ফেলি। অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডারের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। চার দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। মানে যে বছরগুলোকে চার দ্বারা ভাগ করা যায় এবং ভাগের পরে কোনো কি থাকে না, ভাগশেষ থাকবে না, তাকে বলা হয় কি, অধিবর্ষ। যেই সালগুলোকে চার ধারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেগুলোকে বলা হয় কি, অধিবর্ষ। তারপর দেখো, তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না। মানে ধরো এখন যদি খ্রিস্টীয় সালের মধ্যে কি থাকে, একক ও দশকের স্থানীয় অঙ্ক দুটি শূন্য হয় তাহলে কি হবে না, অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। যদি 400 দ্বারা বিভাজ্য হয়, ধরো 2000 সাল বা 1800 সাল, 1800 সালকে যদি আমরা চার ধারা ভাগ করতে পারি তাহলে সেটা কি হবে, অধিবর্ষ। কিন্তু যদি ভাগ করতে না পারি, মানে ভাগশেষ যদি রয়ে যায়, তাহলে সেটা অধিবর্ষ হবে না। আমরা এই অঙ্কগুলো একবার করে দেখব, আগে আমরা একটু পড়ে ফেলি এইখানে যতটুকু আছে তা। প্রতি 4 বছরে একবার অধিবর্ষ আসে, তাই 2020 সালটিও অধিবর্ষ। প্রতি 4 বছরে একবার অধিবর্ষ আসার কারণে 2020 সালটিও একটি অধিবর্ষ। 2012 এবং 2008 দুটিও অধিবর্ষ ছিল। তোমাদের বইয়ে লক্ষ্য করো, দেওয়া আছে যে 1800, 1900, 1800, যেটাকে আমরা বলি, আমরা তো 1800 পড়বো না, আমরা এটাকে পড়বো 1800, 1900 এবং 2000 সাল অধিবর্ষ ছিল কি না সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে। এখন চলো, এখানে যেহেতু একক ও দশকের পরে কি আছে, একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য থাকার কারণে আমরা যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কত হয়। দেখো আমরা প্রথমে 1800কে 400 দিয়ে ভাগ করব, 1800। আমরা যদি 400কে 1800 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হয়, দেখো 4-এর নামতাতে আমরা যদি দেখি 4 দুগুণে কত হয়, 16। তাহলে 400 দিয়ে যদি এটাকে করি এখানে হবে কত, 1600। এখন এখানে কত বাকি থাকে, 200। আমরা কি 400 দিয়ে আর 200কে করতে পারবো, ভাগ করতে পারবো? ভাগ যাবে না, তার মানে ভাগশেষ এখানে থেকে যায়। যে কারণে এখানে যদি ভাগশেষ থেকে যায় তার মানে এটি অধিবর্ষ নয়। যদি 400 দ্বারা বিভাজ্য হতো, মানে ভাগ করে কোনো ভাগশেষ থাকতো না, তাহলে এটি কি হতো, একটি 1800 সালটি একটি অধিবর্ষ হতো। যেহেতু আমরা ভাগ করার পরে এখানে একটি ভাগশেষ রয়ে গেছে, তার মানে 1800 সালটি অধিবর্ষ নয়। এখন চলো আমরা 1900কে করি, 1900কে করলে কত হয় দেখি।
আমরা এখন 1900কে করে দেখি কত দিয়ে, 4 দিয়ে। দেখো, 4 × 4, 4 × 16, 4 × 4, 4 × 16। এখন দেখো, এখানে 4 × 16 হলে এখানে আমরা যদি লিখি 4 × 16, তাহলে এখানে কত থাকে দেখো, 300। কত থাকে? 300। এখন আমরা কি করতে পারবো, 400 দিয়ে কি 300কে কোনোভাবে গুণ করতে পারবো, ভাগ করতে পারবো? যাবে না, যে কারণে এখানেও থেকে যায় কত, ভাগশেষ। তার মানে এই 1900 সালটিও অধিবর্ষ নয়। এখন দেখো 2000 সাল, এখন আমরা 2000 সালকে করে দেখি 400 দিয়ে। 2004 সালকে আমরা 400 দিয়ে ভাগ করে দেখি এটা অধিবর্ষ হয় নাকি হয় না। দেখো, এখন দেখো তো, এখানে 4 আছে, এখানে 2000 আছে। এখন 400কে আমরা যদি 2000কে আমরা 400 দিয়ে কী করবো, ভাগ করব। আমরা জানি কত, 4 × 4, 4 × 2 কত বলতো, 4 × 2, 8, 3 × 4, 12, 4 × 4, 16, 4 × 5 কত, 20। 4 × 5 যদি 20 হয়, তাহলে আমরা এখানে যদি 400কে 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 400কে 5 দিয়ে গুণ করলে হবে 2000। 400কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 2000। এখানে ভাগশেষ থাকে না, তার মানে 2000 সালটি অধিবর্ষ ছিল, 2000 সালটি অধিবর্ষ ছিল। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছ। তারপর দেখো, এখন আমরা এখানে পড়তে পারি যে ধারাবাহিক কয়েকটা, 3টা বা 4টা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের বেশিরভাগ সময় বহু নির্বাচনী বা ছোট প্রশ্নগুলো, যেগুলো থাকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ওইসব প্রশ্ন আসতে পারে, যে কারণে এই চ্যাপ্টার থেকে ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যেমন ধরো, ধারাবাহিক 10 বছরের সময়কালকে বলা হয় 1 দশক, ধারাবাহিক 10 বছরের সময়কালকে বলা হয় 1 দশক, ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, 12 বছরের সময়কাল 1 যুগ, আর ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। এখন দেখো, এখানে আমরা যদি আমরা পড়তে পারি যে দেখো, শতাব্দী, প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছর আগের কথা। প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছে, যা 2001 সাল থেকে শুরু হয়েছে। শতাব্দীর এই শতকের হিসাবটা কীভাবে করে দেখো, 16 শতকে শুরু হয়েছিল 1501 সালে। সুতরাং 16 সালটি হবে কত শতকে, 1500 শতকে। 16 শতকটি কিসে হবে, 1500 শতকে, মানে যে শতকটি, আমরা যেটাকে শতক বলি সেটা শুরু হয় তার আগের সংখ্যা থেকে। ধরো 1500 16 শতক শুরু হয়েছে 1501 থেকে, তার মানে 1500 শতক শুরু হয়েছে কত থেকে, 1401 থেকে। একবিংশ শতাব্দী কোথা থেকে শুরু হয়েছে, 2001 থেকে। একবিংশ শতাব্দী শুরু হয়েছে কত থেকে বলতো, 2001 থেকে। এখন দেখো, সময়ের রূপান্তর, আমরা সেকেন্ডের রূপান্তর যদি 1 ঘন্টাকে করি তাহলে কী হবে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, অতএব 60 × 60 সমান যত হবে সেটা হবে সেকেন্ডের হিসাব। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে হয়, আর 60 সেকেন্ডে হয় কত, 1 মিনিট। এখন যদি আমরা 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করি তাহলে কত হবে, 60 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আর আমরা আরও কী জানি, 60 সেকেন্ডে হয় কত, 1 মিনিট। তাহলে এখানে যদি আমরা গুণ 60 লিখি তাহলে কত হয়, 3 × 3 = 6 কত হয়, 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টায় থাকে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এখন একদিনে
যদি হয় 24 ঘন্টা, তাহলে আমরা এই 24 ঘন্টাকে কিভাবে আমরা সেকেন্ডে রূপান্তর করবো বলো তো? আমরা এখানে পেলাম কত, 1 ঘন্টা = 36 সেকেন্ড। আর আমরা জানি একদিন মানে কত, 24 ঘন্টা। এখন আমরা যদি 24 দিয়ে 36 3600কে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে 24 ঘন্টায় কত সেকেন্ড। আমরা যদি 24 দিয়ে 3600কে গুণ করে দিই, তখন আমরা পেয়ে যাব এক দিনে কত সেকেন্ড। তারপর দেখো, যদি এখন আমরা কোনো মাস বা দিনকে ঘন্টায় প্রকাশ করি, তখন কি করব? আমরা জানি 1 মাস = 30 দিন। এখন 1 মাস = 30 দিনকে আমরা ঘন্টায় প্রকাশ করব, জিনিসটা কি করব, ঘন্টায় প্রকাশ করব, তখন আমরা কিভাবে করব? ধরো তোমাকে বলা হয়েছে যে 1000 ঘন্টা, 1000 ঘন্টাকে তোমাকে বলেছে দিনে প্রকাশ করো, তখন তুমি কি করবা, 1000কে ভাগ করে দিবা 24 দিয়ে। 1000কে আমরা ভাগ করব কত দিয়ে, প্রথমে 24 দিয়ে। 24 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা জানি 1 ঘন্টা = 1 দিন = 24 ঘন্টা। তাহলে 1000 ঘন্টাকে আমরা যদি ভাগ করে দিই একদিন দিয়ে, একদিনের যে ঘন্টাটা সেটা দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব যে 1000 ঘন্টায় কত দিন কত ঘন্টা হয়, ঠিক আছে? তারপর দেখো 24 ঘন্টার সময়সূচি। 24 ঘন্টার সময়সূচিতে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টাকে একদিন ধরা হয়, যা 24 ঘন্টায় বিভক্ত। 24 ঘন্টার সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝখানে কোলন চিহ্ন ব্যবহার করা হয়, যেমন ধরো 12 এইভাবে। এটাকে বলা হয় কত, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় 12 ঘন্টার সময়সূচি। কিন্তু 24 ঘন্টার সময়সূচিতে কিভাবে হবে, এই 12টা কত হবে জানো? 24 ঘন্টার সময়সূচিতে এটাকে আমরা এভাবে লিখব, এইভাবে লেখা হয়, দুটি সংখ্যায় এভাবে লেখা হয়। ধরো আমরা যদি 24 ঘন্টার সময়সূচিটা এখানে দেখো, সুন্দর মতো একটা টেবিল বানিয়ে দেওয়া আছে, তোমরা সবাই এটা নিজেরা পড়ে নিবে, তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে করা হয়। 24 ঘন্টার সময়সূচিটা তোমরা ওইখান থেকে পড়ে নিতে পারবে। এখন দেখো আমরা ধরো তোমাদেরকে আমি একটি প্রশ্ন বুঝিয়ে দিই, যেমন ধরো যদি তোমাদেরকে প্রশ্ন করে যে 2008 সালটি কত দিনের, তখন তোমরা সেটা কিভাবে বের করবা, 2008 সালটি কত দিনের সেটা আমরা বের করবো কিভাবে? 2008কে আমরা 4 দিয়ে ভাগ করে দিব। যদি আমরা 2008কে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো যে 2008 সালটি কত দিনের, ঠিক আছে? তারপর দেখো 2008 সালে ছিল কত দিন, আমরা আগে একবার পড়েছিলাম যে 2008 সাল ছিল অধিবর্ষ, তার মানে অধিবর্ষ হলে ওখানে ছিল কত দিন, 366 দিন। নর্মালি থাকে কত, 365 দিন, কিন্তু 2008 সালে ছিল 366 দিন। এই চ্যাপ্টার থেকে তোমাদের যেহেতু ছোটো প্রশ্নগুলো বেশি আসবে, তোমরা ভালো মতো এখানে যতগুলো চার্ট দেওয়া আছে, ছোটো ছোটো অঙ্ক দেওয়া আছে, এগুলো করে ফেলবে উদাহরণ দেখে, নিয়ম দেখে, আর যেগুলো আমি দেখিয়ে দিলাম ওই নিয়ম থেকেই আসবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেটা আছে, বাংলা মাস কয়টি, ইংরেজি মাস কয়টি, বাংলা মাসের কোন, বাংলা কোন মাসে কত দিন, ইংরেজি কোন মাসে কত দিন, এই হিসাবগুলো সুন্দর মতো তোমরা পড়ে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। এরপরে আমরা চলে যাব অধ্যায় 14-তে, যেটা হলো ক্যালকুলেটর ও কম্পিউটার, এরপরের অধ্যায়ে আমরা চলে যাই, সেটা হলো ক্যালকুলেটর ও কম্পিউটার। সবাই অধ্যায় 14 বের করো। আচ্ছা, সবার প্রথমে আমরা ক্যালকুলেটর কী জিনিস একবার দেখে ফেলি। দেখো আমার কাছে এখানে একটি ক্যালকুলেটর রয়েছে, এই জিনিসটা হলো ক্যালকুলেটর, যেটার মাধ্যমে আমরা হিসাব করে থাকি, বড় বড় অঙ্কের হিসাব আমরা কিসে করে থাকি, এটার মধ্যে করে থাকি। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে, এই যে এখানের মধ্যে ভিতরে ব্যাটারিটা লাগানো থাকে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে, দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ব্যবহার উল্লেখযোগ্য।
বড় বড় হিসাবটাও আমরা অনেক কম সময় করতে পারি কিসের মাধ্যমে, ক্যালকুলেটারের মাধ্যমে। ধরো ক্যালকুলেটারে আমরা কিভাবে অঙ্ক করে থাকি, ধরো এখন আমরা গুণ করব, তাহলে আমরা যদি এখানে এই দেখো সংখ্যা দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, আর এটা এখানে আমরা ধরো 23 গুণ 23, এখানে যদি আমরা এই সমান চিহ্নে দিয়ে দিই আমরা উত্তর পেয়ে যাব 529। তারপর আমরা যদি এটাকে মানে এখান থেকে সরিয়ে দিতে চাই বা মুছে দিতে চাই, আমরা এই বাটনে ক্লিক করব, চলে যাবে। এই হলো গিয়ে ক্যালকুলেটরের হিসাব করার নিয়ম। এখানে সব সংখ্যা দেওয়া আছে, এখানে সব চিহ্ন দেওয়া থাকে। ধরো এখন আমরা ক্যালকুলেটারে একটি হিসাব করি, 2 × 2 × 2 × 2 × 2 সমান কত হয়? 32। এখানে আমরা কয়টা 2 দিয়েছিলাম দেখো? 6টা। এভাবে করে আমরা ক্যালকুলেটারে হিসাব করে থাকি। ধরো এখানে তোমাদের বইয়ের মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে যে সেলিম ও হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। হাকিম প্রতি বছর 10,000 করে টাকা পায়, সেলিম প্রথম বছরে 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায়। 10 বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে, এই সমাধানটি করতে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি। তাহলে দেখো 10 বছরে হাকিম যে পরিমাণ টাকা পেয়েছে তা কত হবে? টাকা কত করে পায় তারা? 10,000। তাহলে 10,000 যদি সে পায়, 10 বছরে সে কত পাবে সেটা আমরা বের করব। 10,000 × 10, 10,000 কে আমরা এখন 10 দিয়ে গুণ করব। দেখো তোমরা এই যে 10,000 × 10 সমান কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, মানে কত? 1,00,000 টাকা। 1,00,000 টাকা এখানে কত হবে? 1,00,000 টাকা কত হবে? 1,00,000 টাকা তার মানে কি 10 বছর পর কে সর্বমোট টাকা পাবে আমরা সেটা বের করব। অপরদিকে কি বলেছে দেখো তো, সেলিম প্রত্যেক বছর প্রথম বছর 100 টাকা পায়, কিন্তু পরের বছরগুলোতে সে কত করে পায়? পূর্বের বছরের দ্বিগুণ, মানে প্রথম বছরের সাথে সে কত পেল? এখানে আমি তোমাদেরকে লিখে দেখাই এটা, যে সে যদি প্রথম বছর পেল কত? 100, দ্বিতীয় বছরে কত পাবে? দ্বিগুণ হলো এখানে 200, তৃতীয় বছরে পাবে 300, চতুর্থ বছরে পাবে, যেহেতু 10 বছর তাহলে আমরা 10 বছরের হিসাবটা এখানে লিখলে, পঞ্চম বছরে কত পাবে? 500। এভাবে করে বাড়তে আমরা কিন্তু দ্বিগুণ করে বাড়াই না, একক করে ইয়ে করেছি। তাহলে এখন যদি আমরা দ্বিগুণ করে বাড়াই তাহলে কত হবে? প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 200, যদি দ্বিগুণ করে বাড়ে তাহলে কত হবে? তৃতীয় বছরে হবে 400, চতুর্থ বছরে কত হবে? 600, পঞ্চম বছরে 800, তারপর কি ষষ্ঠ বছরে কত হবে? এটা থেকে আরো 2 গুণ বেশি হবে। এভাবে করে একে একে বাড়তে থাকবে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব, ক্যালকুলেটরে সবগুলোকে কি করে ফেলবো? যোগ করে ফেলবো। যোগ করে আমরা ওই 1,00,000 থেকে বিয়োগ করে দিব। 1,00,000 থেকে বিয়োগ করে দিলে যেই টাকা পাবো সেটা হবে সেলিম অপেক্ষা হাকিম কত টাকা বেশি পাবে তার হিসাব। তোমরা বাসায় নিজেরা করতে পারবে, একবার নিজেরা ট্রাই করে দেখবে। তারপর দেখো কম্পিউটার। কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটার অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটার কি করতে পারে? ক্যালকুলেটার অপেক্ষা বড় গণনা করতে পারে। ক্যালকুলেটার দিয়ে যেই সংক্ষিপ্ত গুণগুলো করা যায়, কিন্তু কম্পিউটার দিয়ে অনেক বড় বড় গুণ ভাগ যোগ যাই বলো অনেক বড় বড় হিসাব বা গণনা আমরা করতে পারি। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব বিকাশে সীমাবদ্ধ থাকে না, এটি আমরা লেখচিত্র ও ছবি সংগ্রহিত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেটের ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে। কম্পিউটারে কয়েকটি অংশ রয়েছে দেখো এখানে, এটা হলো ল্যাপটপ কম্পিউটার, এটা কি ডেস্কটপ কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটারে কী থাকে? মনিটর, কিবোর্ড, টাচপ্যাড, আর এখানে কী থাকে দেখো? মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস। এখানে থাকে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস। আমরা সবাই কম বেশি কম্পিউটার চিনি, কম্পিউটার কীভাবে চালাতে হয় তাও আমরা জানি। এখন দেখো
ধরো তোমাদেরকে এখন প্রশ্ন করলো ক্যালকুলেটর শব্দের অর্থ কি। আমরা জানি ক্যালকুলেটর শব্দের অর্থ গণনাকারী। ক্যালকুলেটর কিসের মতো চলে? ক্যালকুলেটর কিসের সাহায্যে চলে? ব্যাটারির সাহায্যে চলে। ক্যালকুলেটর কোন ধরনের শব্দ? ইংরেজি শব্দ। তারপর ধরো তোমাকে বলা হয়েছে যে ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করো, ছয় যোগ চার। তখন তুমি ক্যালকুলেটর বের করে ছয় আর চারকে কী করবা? যোগ করে দিবা। তারপর দেখো কম্পিউটারের একটি অংশের নাম লেখো। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটারের একটি অংশের নাম লেখো, তখন তোমরা কী বলবা? কম্পিউটারের যে কোনো একটি অংশের নাম বলে ফেলবা। যেমন ধরো কম্পিউটারে অনেকগুলো অংশ আছে, মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড। তোমরা মনিটর লিখে দিতে পারো, সিপিইউ লিখে দিতে পারো, বা মাউস লিখে দিতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা দিয়ে দিতে পারো। কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে সর্বপ্রথম যন্ত্র হিসেবে গণনা করা হয়? কম্পিউটারের ইতিহাসে সর্বপ্রথম যন্ত্রের নাম ছিল অ্যাবাকাস। কম্পিউটারের ইতিহাসে প্রথম গণনা যন্ত্রের নাম কী ছিল? অ্যাবাকাস। কম্পিউটারের ইতিহাসে প্রথম গণনা যন্ত্রের নাম অ্যাবাকাস, এটা সবাই মনে রাখবে। কম্পিউটার কী ধরনের যন্ত্র? কম্পিউটারও একটি ইলেকট্রনিক যন্ত্র। আর কম্পিউটারের মূল অংশ চারটি। মূল অংশ চারটি কী কী? কম্পিউটারের সিপিইউ, মনিটর, কিবোর্ড, আর হলো গিয়ে যে ডেস্কটপটা রাখা থাকে, মাউসটা রাখা থাকে, ওইটা। ডেস্কটপ বলতে কোনটাকে বোঝায়? যেটার মধ্যে থাকে কী কী? সিপিইউ থাকে, তারপর থাকে মনিটর, তারপর থাকে কিবোর্ড, তারপর থাকে মাউস। কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। তারপর কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়? কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়। আমি প্রশ্নগুলো এখানে বোর্ডে একবার লিখে দিচ্ছি, তারপর তোমাদেরকে আবার মুখে মুখে উত্তরগুলো বলে দিব। এখানে দেখো প্রথম প্রশ্ন কি, কম্পিউটার কী ধরনের যন্ত্র? কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। বর্তমান যুগ কিসের যুগ? বর্তমান যুগ কম্পিউটারের যুগ। কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। কম্পিউট শব্দের অর্থ কি? কম্পিউট শব্দের অর্থ গণনা করা বা হিসাব করা। কম্পিউট শব্দের অর্থ হিসাব করা। আর কম্পিউট শব্দ থেকেই উৎপত্তি হয়েছে কম্পিউটার শব্দটি। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই পাঠগুলো সম্পর্কে। পরের ক্লাসে আমি তোমাদেরকে এই পাঠগুলো সম্বন্ধে আরও কিছু পড়িয়ে দিব বা বুঝিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।